আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি কার রয়েছে এই কারটির নাম নাম হচ্ছে আপনার মার্সিডিস বেঞ্চ খুবই একটি হাই কোম্পানির কার এই কারটির ফুল ডিটেলস এবং ডাউনলোডের ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা আপনাদের সামনে প্রতি মুহূর্তই কোনো না কোনো আপডেট নিয়ে আসার চেষ্টা করি আর এই কার্ডটি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এই কার্ডটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সো এই কার্ডটি আপনারা অবশ্যই ট্রাই করবেন সো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার গেমটি লোড হচ্ছে একটু লোডিং এর টাইম নিবে আর আমার আমার একটু ভিডিও কোয়ালিটিতে একটু প্রবলেম থাকতে পারে সো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আমার একটু সমস্যা থাকার কারণে আমার ভিডিও কোয়ালিটির একটু প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা ক্লিয়ার ভিডিও আমার থেকে পাওয়া পেতে পারেন ইনশাল্লাহ সো আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আর এবং একটু পুরো বুকুটি হলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো এট ফার্স্ট আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা এবং আপনাদের কি স্পিড কোয়ালিটি সেটি দেখাবো সো আপনারা দেখুন সাউন্ডটা আপনাদেরকে হয়তো আপনারা নাও শুনতে পারেন কিন্তু আপনারা স্পিডটি দেখতে পাবেন সাউন্ডটা আমি আপনাদেরকে একটু ধারণা দেই সাউন্ডটি হচ্ছে আপনার যে আমরা ওই সাধারণত আর কি রেসিং কার আর কি রেসিং বলতে আমরা বিএমডাব্লু মার্সিডিস বেঞ্জে লেনাক্স হাই কোয়ালিটির যে ধরনের কারগুলো থাকে না ওই কারগুলোর যে আমরা সাউন্ডগুলো পেয়ে থাকি ওই সাউন্ডগুলো কিন্তু মোটামুটি ওরকমই তুলে ধরার চেষ্টা করছে মুড মেকার আর এটাই হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি আর আপনার স্পিড কোয়ালিটিতে ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভিডিওতেই পেয়ে যাবেন এটার উত্তরটি এরপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনাদের কোনো চিন্তার কারণ নেই সো আপনারা কিন্তু নিশ্চয়ই সাউন্ড গুলো দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে আপনার একটি মিডিয়াম কোয়ালিটির সাউন্ড আর এটা একটি পারফেক্ট সাউন্ড সো এবার আপনারা এতক্ষণ ভিডিওটি দেখে কি বুঝলেন আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটার সাউন্ড কোয়ালিটি হচ্ছে আপনার মিডিয়াম একটি সাউন্ড কোয়ালিটি একশো বিশ থেকে একশো ষাট এর মধ্যে অবস্থিত এই জন্য আমার এই সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো লেগেছে বেশি কমও না আবার খুব বেশি হাইও না একটি মিডিয়াম এবং পারফেক্ট সাউন্ড কোয়ালিটি এবং ড্রাইভ করেও আপনি এই এই ধরনের কার ড্রাইভ করেও একটা আলাদা এক্সপিরিয়েন্স এবং আলাদা একটা মজা এবং একটি রিয়েলিটি ফিল আপনারা পেতে পারেন সো এই জন্য আমার কাছে এই কারটি অনেক ভালো লেগেছে সো এখন আমি আপনাদেরকে এই কারটির বডি ফুল বডিটা এবং আপনার ইন্ট্রুরিওর অ্যান্ড আপনার এক্সট্রা ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে দেখাবো সো ভিডিওটি দেখতে থাকুন সো এখন আমি আপনাদেরকে আগে একটু কারের সামনের বডিটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার সেই সামনের ভিউটি আপনারা এই ধরনের একটি রয়্যাল ভিউ পেতে যাচ্ছেন এই মার্সিডিস বেঞ্চ এই কারটিতে আর আমার আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ডে একটু নয়েস হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার ভিডিও কোয়ালিটিতে একটু খারাপ হতে পারে আপনারা মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি আপনারা এতে কিছু মনে করবেন না ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা ভিডিওগুলোতে আপনারা অবশ্যই ক্লিয়ার ভিডিও পাওয়া পাবেন ইনশাল্লাহ এটা আমার ইচ্ছা আছে নেক্সট ভিডিও আপনারা আগামী সপ্তাহের ভিডিওগুলোতে সবগুলো ক্লিয়ার এবং আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ সো ভিডিওগুলো দেখতে থাকুন এবং সব ভিডিও নোটিফিকেশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সো আপনি এক্সট্রা ফিচার্সে যদি আপনি ওয়ান বাটন প্রেস করেন তাহলে কিন্তু আপনার ডান পাশের যে ড্রাইভারের দরজা এবং পিছনের ডান পাশের দরজা রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে ওয়ান অফ করে দিলে ওগুলো অফ হয়ে যাবে আবার ওয়ান অন করে দিলে ওগুলোও অন হয়ে যাবে আবার অফ আবার অফ সো এই আপনারা কিন্তু দরজার ব্যাপারটা ওয়ান গেল এক্সরে ফিচার তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি যদি ডান পাশের দরজা দুটো খুলে কেন বাম পাশের গুলো খুলবে না সো আমি তাদের উদ্দেশ্যে একটু আপনাদেরকে বলছি আপনি যদি এটা করতে চান তাহলে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি বাট মার্ক করা যাচ্ছিল না সো আপনাদেরকে কি করতে হবে মেইন দরজার যে মেইন বাটনগুলো থাকে আপনার গেমের যে মেইন বাটন আপনাদেরকে একটু কষ্ট করে ওই মেইন বাটনটিতে হবে সো প্রেস করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দরজা দুটো ওপেন হয়ে গেছে সো আপনাদেরও এভাবে করলে দরজা ওপেন হয়ে যাবে আপনি চারটা দরজা এভাবে ওপেন করতে পারবেন সো আপনি দরজার বাটনে প্রেস করলে বাম পাশে দুইটা অন হয়ে যাবে এবং এক্সট্রা ফিচার্সের ওয়ান বাটনে প্রেস করলে ডান পাশে দুইটা দরজায় ওপেন হয়ে যাবে সো আপনি সু এখন আপনি টুতে যদি প্রেস করেন তাহলে আপনার যে সামনের ইঞ্জিন বনার থাকে গাড়ির সেই ইঞ্জিন বনার্ট খুলে যাবে যেখানে ইঞ্জিন রেডিওটার দেন আদার্স যা যা থাকে আর কি আপনার সামনের যে ইঞ্জিন বনার সেটি ওপেন হয়ে যাবে সো আপনারা কিন্তু দেখতে পেলেন যে ইঞ্জিন বনাট ওপেন হয়ে গেল সো এখন যদি আপনি সি বাটনটিতে প্রেস করেন সি বাটনটিতে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার পিছনে যে ব্যাক ডালা বা ব্যাগ বনাট বলতে পারেন যেখানে পিছনে আমরা সাধারণত লাগেজ রেখে রাখি আমরা লাগেজ বলতে পারি যেখানে আমরা লাগেছে রাখার বক্স আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়েছি আপনারা ওই জায়গাটি একটু লক্ষ্য রাখুন দেখুন থ্রি অন করলে লাগেজ বক্স বা ব্যাক ডালা গাড়ির তীর খুলে যাবে এখন আপনাদেরকে কিন্তু ভিউ এবং এক্সট্রা ফিচার দেখানো শেষ এখন আমি আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করছি ധാരണ so, দুই পাশের দুইটো দুই পাশে দুইটো লুকিং গ্লাস রয়েছে ডান এবং বাম পাশের দুইটা লুকিং গ্লাসই কিন্তু অ্যাক্টিভ দেন উপরে একটি ড্রাইভার মিররও রয়েছে এবং আপনার একটি ম্যাপ নেভিগে আপনারা একটু দেখুন আপনাদের সামনে একটি ম্যাপ নেভিগেশনও আছে দেন একটি ডিভিডি নেভিগেশন এসিও রয়েছে আর সত্যি কথা বলতে এই কারটির ড্যাশবোর্ড যেটার মাধ্যমে স্পিড উঠে থাকে সাধারণত সেটি কিন্তু অ্যাক্টিভ নয় আমি আবারও বলছি যে সামনের যে ড্যাশবোর্ড যেটার মাধ্যমে স্পিড হাই বা লো বা উঠে থাকে উপরে স্পিড উঠলে কত স্পিড উঠেছে সেটা শো করা যায় ওই ড্যাশবোর্ডটি অ্যাক্টিভ নয় সো আমি কেন বলছি কারণ সাধারণত সব কারগুলোতে কারগুলোতে মোটামুটি প্রায় অর্ধেক কারগুলোতে প্রায় অর্ধেক বলতে আমি নাইনটি পার্সেন্ট কারকেই বুঝিয়েছি নাইনটি পার্সেন্ট কারেই কিন্তু আপনার সেটি অ্যাক্টিভ করতে পারেন না মনে কাররা সো এখন আপনাদেরকে আমি অবশ্যই রিকমেন্ডেড করবো এই কার্ডটি আর এটা ডাউনলোড করতে হলে আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে সেখান থেকে একটি ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে ওই ডাউনলোড লিঙ্কে একটি গুগল টাইপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করে সেট দিয়ে আপনারা খেলতে পারবেন সো খেলতে পারবেন এভাবে ডাউনলোড দিয়ে সেট দিয়ে খেলতে পারবেন ঠিক আছে সো সো আপনারা কিন্তু এভাবেই ডাউনলোড দিয়ে সেট আপ করা খেলার খেলার চেষ্টা করবেন আর সেট আপ করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলের শুরুর দিকে আপনারা সেখান থেকে দেখেও নিতে পারেন সো এই ছিল আজকের আমার ভিডিওটিতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করে দিবেন কারণ প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং ব্যাড কোয়ালিটির ভিডিওর জন্য আপনাদের কাছে খবরপ্রার্থী ধরুন